ছোৱালীয়ে যদি এজন পুৰুষৰ লগত যদি বিবাহ পাশত আবদ্ধ হৈ একেখন পৰ্যায়ত যদি তেওঁলোকে নৈশ যাপন কৰিছে তেনেহ'লে তেওঁলোক স্বামী স্ত্ৰী আৰু স্বামী কেতিয়াও অবৈধ হ'ব নোৱাৰে। নমস্কার, এই মুহূর্তে আহি পড়েছে রাজ্যবাসীর কারণে রাতেপুয়ার কেবাটাও বিগ ব্রেকিং নিউজ। আজি ফেব্রুয়ারি মাহর 4 তারিখ আর এনে ধরনের খবরবর নিতেও চাবার কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটুত এটা লাইক করে দিব। রাজ্য কালির পরা চলি আছে মারাথন অভিযান, সিজনের পিছত সিজন স্বামী গ্রেপ্তার হয়েছে। যিসকলে অবৈধভাবে বিয়া পাতিছিলে, 18 বছৰ তলৰ ছোৱালী বিয়া পাতিছিলে, সেইসকল স্বামী ইজনৰ পিছত সিজন গ্ৰেপ্তাৰ হৈছে। আৰক্ষীৰ জালত পৰিছে, ৰঙাগড়ৰ আলহী হৈ পৰিছে ইজনৰ পিছত সিজন কৈ স্বামী। কালি নিশাৰ ভাগত 52 গৰাকী কাজী মৌলানাক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে। নিশাৰ ভাগত আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে এইসকলক। আনটা খবৰ হৈছে গ্ৰেপ্তাৰ হৈয়ে থাকিব অবৈধ স্বামীসকল, কোনো কারণতে ক্ষমার যোগ্য নহয় বাল্য বিবাহ করা অবৈধ দরা সকল। কিয়নো প্রতিখন জেলায় আরম্ভ হয়েছে অভিযান, আরক্ষীর লোক মোতায়েন করা হয়েছে, ঘরে ঘরে গই অনুসন্ধান করেছে, যতই পাইছে তোরপরা গ্রেপ্তার করেছে অবৈধ স্বামী সকলক। কারবাক যদি রাস্তার পরা গ্রেপ্তার করেছে, কারবাক আকো শুয়নি কোটার পরা, কারবাক আকো বহিরাজ্যলয় পলাবলৈ চেষ্টা করতেই আটক করেছে আরক্ষীয়ে। কোনো কারণতেই ক্ষমার যোগ্য নহয় বাল্য বিবাহ করা অবৈধ দরা সকল। সংবাদ মেলত এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নবনিযুক্ত ডিজিপি জিপি সিংহে। রাজ্যত 51 জন পুরোহিত আর কাজী গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান 2044 গৰাকী বেআইনী স্বামী আরক্ষীর জালত পড়েছে, এই মন্তব্য করেছে জিপি সিং। মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছত বাল্য বিবাহর বিরুদ্ধে তৎপর হয়ে পড়েছে আরক্ষী। রাজ্যের ভিন্ন প্রান্তরপর আটক করেছে ইজনের পিছত সিজন কই বেআইনী স্বামীক। বাল্য বিবাহ সন্দর্ভত ডিজিপি কার্যালয়ত সংবাদ মেলত সম্বোধন করে আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংহে আজি দিনটোত রাজ্যের 2044 গৰাকী বেআইনী স্বামীক গ্রেপ্তার করা হয় বলে সংবাদ মেলত মন্তব্য করেছে জিপি সিংহে। আজি রাতেপর আন একটা গুরুত্বপূর্ণ খবর হয়েছে এই অভিযানের মাজতে কালি একটা ঘটনা সংঘটিত হয়েছে। অবৈধ স্বামীক গ্রেপ্তার করার অভিযানের মাজতেই এহাল দম্পতির উঠাই লৈছে আরক্ষীয়ে। যাকালি অভ্যর্থনা অনুষ্ঠান আছিল, সেই অভ্যর্থনা অনুষ্ঠানের মাজতেই রঙাগড়ের আলহী হবলগা হয়েছে কইনা আর দরা। পরিল মাছ মাংস আর ভাত, আরক্ষীর জালত পড়েছে নাবালিকা কন্যা। বিবাহর অভ্যর্থনা অনুষ্ঠানের মাজতে উপস্থিত হয়েছে আরক্ষী, হাতে লুটে ধরা পড়েছে বাল্য বিবাহ করুয়া স্বামী। অভ্যর্থনা থলির পরা আরক্ষীয়ে আটক করেছে নাবালিকা কন্যাকু। অভ্যর্থনার থলির পরা আরক্ষীয়ে হাতে লুটে ধরা পেলাইছে নাবালিকা কন্যাক। তাকে দেখি স্বামী নাবালিকা ছোৱালীক বিয়া করুয়া স্বামী পলাই পত্রং দিছে। তেওঁৰ নাম আছিলে কমজ্জল মজুমদার। 12 জানুয়ারীত অনুষ্ঠিত হয়েছিল এই বিবাহখন, কিন্তু কালি আছিল অভ্যর্থনা। আর এই অভ্যর্থনা তলিতে পড়ি রয়েছে ভাত মাছ মাংস, আর রঙাগড়ের আলহী হয়ে পড়বলগা হয়েছে এই বাল্য বিবাহ করা লোকসকল। বাল্য বিবাহর বিরুদ্ধে কঠোর অভিযানের মাজতে হয়েছিল এই বিবাহখন। লঙ্কার কাকির ক্রিং ক্রিং গাঁত অনুষ্ঠিত হয়েছিল এই অভ্যর্থনা অনুষ্ঠান, আর তার মাজতে ঘটিছে অতন্থর স্বামী পলাই গেছে আর কন্যাক আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে। কন্যা ঘরক আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে। আজ রাতেপর আন একটা গুরুত্বপূর্ণ খবর হয়েছে মাজুলীত 2 জন স্বামীও জামিন লাভ করেছে। গ্রেপ্তার হওয়ার পিছতে জামিন বিচারি আবেদনত দ্বারস্থ হয়েছিল পরিয়ালর লোক, আর নাবালিকাক বিয়া করার অভিযোগত গ্রেপ্তার করেছিল এই আরক্ষীয়ে। এই স্বামীক আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল। মাজুলীত জামিন লাভ করেছে 2 স্বামী, আর অবশেষত 2 স্বামীয়ে জামিন লাভ করেছে। আজ রাতেপর আন একটা গুরুত্বপূর্ণ খবর হয়েছে বাল্য বিবাহর অবৈধ স্বামী আটক করাক লয় মন্তব্য বিশিষ্ট অধিবক্তা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীয়ে।
উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হব মুসলিম পার্সনেল ল বোর্ড। লখনৌত হব লগা মুসলিম পার্সনেল ল বোর্ড বৈঠকত উত্থাপন করিব এই প্রসঙ্গ, এই বাল্য বিবাহর প্রসঙ্গ উত্থাপন করিব, অসমৰ বাল্য বিবাহ প্রসঙ্গ উত্থাপন করিব এই সভাত। এখন গণতান্ত্রিক দেশত মুখ্যমন্ত্রীগী গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়, সকলোরে বাবে মুখ্যমন্ত্রী। আজি এই লড়া ছালীবর কি হব, যখন লড়া ছালীর পিতৃক আজি আরক্ষিয়ে গ্রেপ্তার করে জেলত ভরাই থাকে, সেইসকল লড়া ছালীর আজি কি হব বলে প্রশ্ন উত্থাপন হয়েছে। এই সকল লোকক সময় দিব লাগিছিল বলে মন্তব্য করেছে। আলোচনা করে অতি শীঘ্রে উচ্চতম ন্যায়ালয়ত আবেদন করব PIL। বাল্য বিবাহর অবৈধ স্বামী আটক করাক লয় মন্তব্য ইতিমধ্যে প্রকাশ করেছে অধিবক্তা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। কারোবার কলাত যদি এই মহিয়া কেঁচু আছে, আন কোনোবা আকৌ অন্তকর্তা, মুখ্যমন্ত্রীর এটাই একটা সিদ্ধান্তই অনিশ্চিত ভবিষ্যতলৈ ঠেলি দিলে এই সকল বোয়ারীক। উদ্দেশ্য প্রশংসনীয়, কিন্তু সেই প্রশংসনীয় উদ্দেশ্যই এতিয়া কাল সন্ধ্যা নমাই আনিছে অলেখ বোয়ারীর ভবিষ্যতলৈ। কারোবার যদি কোলাত দুমহিয়া সন্তান আছে, আন কোনোবা আকৌ সাত মাহর অন্তঃসত্ত্বা মহিলা, এই স্বামীগৰাকী তেওঁলোকৰ ভবিষ্যৎ আছিল, ভৰসা আছিল, দুবেলা দুমুঠি আনি ভরণ পোষণ দিছিল নিজৰ স্বামীয়ে। সকলোরে পারিবারিক জীবনত যে অশান্তি আছিল এনে নহয়, বহুতেই সুখী আছিল নিজৰ জীৱনটোক লৈ, আছিল সীমাহীন ভাল পোৱা। কিন্তু ইয়াৰ মাজতে ঘটিলে অথন্তৰ। ইজনে আনজনৰ প্ৰতি বিশ্বাস ৰাখি লাহে লাহে আগবাঢ়িছিল যুগ্ম জীৱনৰ কণ্ঠময় বাটত। কিন্তু নিমিষতে যেন সকলো সলনি হৈ গ'ল, নিমিষতে সকলোতে শেষ হৈ গৈছে। মুখ্যমন্ত্রীর এটাই সিদ্ধান্তই এতিয়া শঙ্কিত কৰিছে বহু বোৱাৰীক। বাল্য বিবাহ ৰোধৰ বাবে মুখ্যমন্ত্রীয়ে অবৈধ স্বামীৰ বিৰুদ্ধে ঘোষণা কৰিছিল অভিযান। তাৰপিছতে বৃহস্পতিবাৰে নিশাৰ পৰা ৰাজ্যৰ 4,000ৰো অধিক বাল্য বিবাহ কৰা স্বামীৰ বিৰুদ্ধে অভিযান চলাইছে আৰক্ষীয়ে। কাৰোবাক যদি ঘৰৰ পৰা, কাৰোবাক আকৌ বাটৰ পৰা আটক করে থানালে গেছে আরক্ষী। তারপিছতে এতিয়া হাহাকার লাগিছে এই সকল ব্যক্তিয়ে বিয়া করাই অনা বুয়ারী সকলের মাজত। বহুতেই আরক্ষী থানার সম্মুখত স্বামীক গ্রেপ্তারের বিরুদ্ধে ক্ষোভ বুজাৰিছে। বহু মাতৃয়ে নিজ পুত্রর বাবে প্রতিবাদ সাব্যস্ত করেছে, রাজপথলৈ উলাই আহিছে। তারেই এগৰাকী মহিলাই যাক কম বয়সতে বিয়া করার অভিযোগত আরক্ষীয়ে আটক করেছে স্বামীক। থানার সম্মুখত কান্দি কান্দি এইগৰাকী মহিলাই কৈছে, মই সাত মাহর অন্তকর্তা। তেওঁলোকৰ মাজত নাই কোনো ধরনের হাই কাজিয়া, কম বয়সতে হলেও প্রেমত পড়িয়েই তেওঁলোকে ইজনে আনজনক নিজৰ কৰি লৈছিল। যার বরখাত তেওঁ জীবনটো কটাব বিচাৰিছিল, তেওঁকেইনি কারাগারত বন্দী কৰি ৰখাত এতিয়া ভাগি পৰিছে। আৰক্ষী খুঙ্কার দি কৈছে, মানুহজনৰ সৈতে মোকো জেলত ভৰাই থাক, নহলে আৰক্ষীৰ গাড়ির আগত পৰি মোৰ জীবন শেষ কৰি। গহপুরের এগারী বুয়ারিয়ে কান্দিছে স্বামীক আরক্ষীয়ে ধরে নিয়ার বাবে। এটি কণমানি সন্তানের মাতৃ এই বুয়ারীগীও স্বামীর সত্যি আসিল সুখী, বুঝাপড়ার মাজরে এতিয়া সুখেরে চলিছিল তেওঁলোকৰ বৈবাহিক জীবনও। কিন্তু ইয়ার মাজতেই এতিয়া স্বামীক ধরে নিয়ার পিছত ভবিষ্যতক লৈ চিন্তিত হয়ে পড়েছে, কিদরে পরিয়াল সম্ভালিব, কিদরে লড়া ছালীক সম্ভালিব, তাক লৈ এতিয়া ভাগি পড়েছে মহিলাগী। আপনাদের এই তালিকাখন মন করা, ইয়াত দিয়া আছে জিলার নাম, FIR অর্থাৎ কোন জিলাত কিমানটা FIR রুজু করা হয়েছিল, গোচর রুজু করা হয়েছিল আর কিমানজন অবৈধ স্বামীক গ্রেপ্তার করা হয়েছে আপনার আপনাদের প্রথমের পরে প্রত্যক্ষ করেছে। প্রথমে দিয়া হয়েছে বজালি FIR রুজু করা হয়েছিল, গোচর রুজু করা হয়েছিল 53টা গোচর রুজু করা হয়েছিল, 30জন অবৈধ স্বামীক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাক্সাত 153টা FIR রুজু করা হয়েছিল, গোচর রুজু করা হয়েছিল 120জন অবৈধ স্বামীক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বাক্সার। সমান্তরালভাবে বরপেটাত 81টা গোচর রুজু করা হয়েছিল, 114জন অবৈধ স্বামীক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ইয়ার পিছত দেখা গেছে বিশ্বনাথত 97টা FIR রুজু করা হয়েছিল, 137জন অবৈধ স্বামীক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ইয়ার পিছতে ইখনের পিছত সিখন জেলার তথ্য উলাই পড়েছে, কিমানটা FIR রুজু করা হয়েছিল, কিমানটা গোচর রুজু হয়েছিল বাল্য বিবাহর বিরুদ্ধে, আর কিমানজন আজির দিনট গ্রেপ্তার হয়েছে, কিমানজন গ্রেপ্তার হয়েছে আপনাদের
সোঁফালে আপোনালোকে দেখিবলৈ পাইছে আৰু ইয়াত মাজত দিয়া আছে আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিছে এই এই খাৰিত এফ আই আৰ ৰুজু কৰা হৈছিলে ইমানটা গোচৰ ৰুজু কৰা হৈছিলে জিলা ভিত্তিক দিয়া হৈছে আৰু ইয়াত দেখিবলৈ পোৱা গৈছে আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিছে হোজাই হোজাইত আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিছে 255টা গোচৰ ৰুজু কৰা হৈছিল আৰু 96জন অবৈধ স্বামীক ইতিমধ্যে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে।